নেট দুনিয়ায় এখন ঘুরে ফিরে একই ভিডিও সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে একজন বডি বিল্ডার পুরস্কার অর্জনের পর তা লাথি মেরে দিচ্ছে। আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কে এই বডি বিল্ডার, কেনই বা ঘটালেন এমন কাণ্ড, কি বা হলো তার পরিণতি, তার পিছনের ঘটনা জানতে গেলে জানা যায় বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন দেশ জুড়ে বডি বিল্ডিং প্রতিযোগিতার আয়োজন করেছিল এই মাসের শুরুতে। গত 23 ডিসেম্বর ছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে পুরুষদের বডি ফিজিক ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। এর আগে তিনি 4 বার এ ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় পুরস্কারের পদক এবং স্পন্সর কোম্পানির দেওয়া একটি ব্লেন্ডার তুলে দেওয়ার পর তিনি মাইকে কিছু বলতে চান, কিন্তু ফেডারেশনের সভাপতি তাকে কিছু বলতে না দিয়ে হাত দেখিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। বডি বিল্ডার জাহিদ হাসান শুভ মঞ্চ থেকে নেমে সামনে দিয়ে আসার সময় হাতের ব্লেন্ডারে লাথি দিয়ে ছুড়ে ফেলেন। এরপর তিনি আবারও সেটিতে লাথি মেরে দূরে ফেলে দেন। জাহিদ হাসান শুভ বলেন, আমি তাদের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে লাথি মেরেছি, এছাড়া আর উপায় ছিল না। তবে এই আয়োজনে কোনো দুর্নীতি বা অনিয়ম হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খান নাইম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, এর আগে 4 বার সে ফার্স্ট হয়েছে, এবার সেকেন্ড হয়েছে, সেই সেকেন্ড হওয়াটা সে মেনে নিতে পারছে না। তিনি আরো জানান, 11 বিচারকের একটি প্যানেলের মাধ্যমে বিচার কাজ করা হয়, সেই বিচারকরা যেই রায় দেন সেটা সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নির্ধারণ করা হয়, এক্ষেত্রেও তাই করা হয়েছে। শুক্রবারের এই ঘটনায় ফেডারেশনের শৃঙ্খলা কমিটির সভায় জাহিদ হাসান শুভকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শুভ। উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট 602 জন অংশ নিয়েছে, তার মধ্যে নারী পুরুষ মিলিয়ে প্রতিটি ক্যাটাগরিতে 6 জন করে, মোট 13টি ক্যাটাগরিতে 78 জন পুরস্কার পেয়েছে।